প্রিয় বন্ধুরা, 2022-এ স্কুল কলেজ সকল ছাত্রছাত্রীর জন্য স্মার্টফোন দেবে কেন্দ্র সরকার, এমনটা আমরা প্রত্যেকেই শুনেছি। ইন্টারনেট ব্যবস্থা অনেকটা সহজ কিংবা ফ্রিতে দেওয়া হবে সকল ছাত্রছাত্রীর জন্য, এটাও আমরা শুনেছি। অ্যাকচুয়ালি 2022-এ কেন্দ্র সরকার দেশের সকল ছাত্রছাত্রীর জন্য কি কি নতুন উদ্যোগ নিল, কত অর্থ প্রদান করলো দেশের এডুকেশন সেক্টরে এবং কি কি ঘোষণা করলো, সমস্তটাই বিস্তারিত অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের সম্পূর্ণটাই জানাবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, আমরা সকলেই জানি বিগত 2 বছর ধরে কোভিডের কারণে এ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এডুকেশন সেক্টর, শিক্ষা জগৎ সবথেকে বেশি সমস্যায় পড়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনাকে অ্যাকসেপ্ট করতে এবং পড়াশোনা করতে বিভিন্ন রকম বাধা প্রাপ্ত হয়েছে। সেই সমস্ত কথা মাথায় রেখে এবছর কেন্দ্র সরকার বাজেট নির্ধারণকালে ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ এডুকেশন সেক্টরে অনেক বেশি অর্থ বিনিয়োগ করেছেন। কত অর্থ বিনিয়োগ করেছেন এবং কি কি ঘোষণা করেছেন, স্টেপ বাই স্টেপ সমস্তটাই তোমাদের জানাবো। সবার প্রথমেই আলোচনা করব দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত টাকা বা কত অর্থ বিনিয়োগ করলো কেন্দ্র সরকার এডুকেশন সেক্টরে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশ অনেক নতুন প্রকল্প, নতুন পলিসি এনেছে, যেমন এনেছে নিউ এডুকেশন পলিসি NEP 2020। 2020 সালে শিক্ষা জগৎকে আরও উন্নত করার জন্য নতুন পলিসি আনা হয়েছিল, যেটা হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। যদিও এই নিউ এডুকেশন পলিসির দরুন বলা হয়েছিল GDP-র 6% এন এডুকেশন সেক্টরে ব্যয় করা হবে। আর 2022-এর এই বাজেট এ এডুকেশন সেক্টরের জন্য যে অর্থ ধার্য করা হয়েছে সেটা হলো 1.4 লাখ কারোর, অর্থাৎ 1.4 লক্ষ কোটি টাকা আমাদের শিক্ষা জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদিও এটা যদি GDP-র আকারে বলি প্রায় 3% এসে দাঁড়ায় GDP-র, অর্থাৎ GDP-র 3% এডুকেশন সেক্টরে ব্যয় হচ্ছে। যদিও বিগত বছরগুলোর থেকে এবছর অনেক গুণ বেশি এডুকেশন সেক্টরে অর্থ প্রদান করা হয়েছে। আর এই অর্থ 2022-এ কোন কোন খাতে খরচ করা হবে, কি কি নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য, সবার প্রথমেই তোমরা জানো, যেরকমটি বললাম, এডুকেশন সেক্টর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোভিডের দরুন। লার্নিং গ্যাপ হয়েছে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে, বিভিন্ন রকমভাবে সমস্যা হয়েছে, ছাত্রছাত্রীরা অফলাইনে ক্লাস করতে পারেনি। সেই সমস্ত দিক মাথায় রেখে কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন, 1 Class 1 TV Challenge, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে টিভি চ্যানেল দেওয়া হবে। সেই চ্যানেলে শুধুমাত্র ওই ক্লাস নিয়েই আলোচনা করা হবে, আর প্রত্যেকটি ক্লাস তোমাদের রিজিনাল ল্যাঙ্গুয়েজে হবে, অর্থাৎ প্রত্যেকটি টিভি চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের জন্য আঞ্চলিক অর্থাৎ স্থানীয় ভাষায় কিন্তু ও ক্লাস করানো হবে। এটা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যার ইমপ্লিমেন্ট রীতিমতো চলছে। এরপরে এডুকেশন সেক্টরে নতুন যে বিষয়টা কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ এরকম আমাদের দেশে তথা রাজ্যে অনেক ছাত্রছাত্রী আছে যাদের আর্থিক পরিস্থিতির কারণে তাদের কাজকর্মে অল্প বয়সেই যোগদান দিতে হয়, কিংবা কোনো কারণবশত অফলাইনে তারা কলেজ ইউনিভার্সিটিতে যোগদান করতে পারছে না সময়ের অভাবে। সেই সমস্ত দিক কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে তো ডিজিটাল ইউনিভার্সিটির ঘোষণা করা হয়েছে, অর্থাৎ অনলাইনে তোমরা তোমাদের সময় মতো তোমাদের ফ্রি টাইমে পড়াশোনা করে তোমরা তোমাদের ডিগ্রি অর্জন করতে পারবে। আমার নিজস্ব ব্যক্তিগতভাবে মনে হয় এটা অনেকটা উপকারে আসবে অনেক ছাত্রছাত্রী। তো ডিজিটাল ইউনিভার্সিটি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এরপরে ডিজিটালাইজেশনকে আরও ইম্প্রুভমেন্ট করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে অপটিক কেবিল প্রত্যেকটা প্রান্তে যাতে ছড়িয়ে পড়ে সেই উদ্যোগও নেওয়া হয়েছে। একই সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি, যে সকল গ্রাম অঞ্চল বা প্রান্তে ছাত্রছাত্রীদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, সেই সমস্ত এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের ইন্টারনেট ব্যবস্থা খুব স্বল্প মূল্যে দেওয়া হবে, যাতে তারা অনলাইন ক্লাসেস করতে পারে, প্রয়োজন মাফিক পরবর্তীকালে আরও বড় পদক্ষেপ নিতে পারে। এছাড়াও তোমরা বিভিন্ন ওয়েবসাইটে জানতে পারছো যে মোদী সরকার দেবে স্মার্টফোন,
ওন বাজেট নির্ধারণকালে যেটা আগে বেশিরভাগ ভাইরাল হচ্ছিল, এখনও অনেকে জিজ্ঞাসা করছিলে, তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত বিনামূল্যে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে এটা ঘোষণা হয়নি। পরবর্তীকালে হতেও পারে, কারণ বহু গুণ বেশি কিন্তু এবছর শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে। যে সবে মাত্র বাজেট নির্ধারিত হয়েছে, ধীরে ধীরে আরও নতুন কিছু শিক্ষা ব্যবস্থায় অ্যাড হবে, আর সব দিক থেকে বা বাজেট নির্ধারণ বা কেন্দ্র সরকারের যে পরিকল্পনা সেই অনুযায়ী কিন্তু কেন্দ্র সরকার আর এডুকেশন সেক্টরকে অফলাইনের পাশাপাশি প্যারালালি অনলাইনে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি। ফর এক্সাম্পল নিউ এডুকেশন পলিসি বা এই ধরনের যে উদ্যোগ, এই উদ্যোগ থেকে আমরা বুঝতেই পারছি। তার সাথে আরও একটি বিষয় নতুন গ্রহণ করা হয়েছে, যেটা মেন্টাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ প্রোগ্রাম, অর্থাৎ এখন WHO অর্থাৎ হুয়ের অ্যাকর্ডিং যদি বলি, তাহলে প্রায় চারটে পরিবারের মধ্যে একজন ব্যক্তি কিন্তু মেন্টালি ডিসঅর্ডারে ভুগছে। সেই দিকটা মাথায় রেখে, বিশেষ করে আমরা সকলেই জানি ছাত্রছাত্রীদের মধ্যেও এই মুহূর্তে ডিপ্রেশনের কারণে বহু সমস্যা হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও জানি, যে কালকেও আমি একজন স্টুডেন্টের সাথে এই নিয়ে কথা বললাম, তার আগেও কথা বলে, বিশেষ করে কোভিডের কারণে এটি সবথেকে বেশি ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে, এবং যার কারণে কিছু ছাত্রছাত্রী ভুল পদক্ষেপও নিয়েছে, কারণ ব্যক্তিগতভাবে তারা পুরোপুরি লকড, বন্ধুদের সাথে আলাপ আলোচনা করতে পারছে না, তাদের মনের কথা শেয়ার করতে পারছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচুর স্টুডেন্টদের সাথে এই বিষয়টা শেয়ার করেছি, তাদের অনেককে বুঝিয়েছি। ইনফ্যাক্ট কালকেও সিক্স সেমিস্টারের একটি স্টুডেন্টের সাথে ব্যক্তিগতভাবে আমি ফোন করে কথা বললাম। এছাড়াও আমরা জানি কেন্দ্র সরকারের পাশাপাশি আমাদের রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য স্মার্টফোন ক্লাস টুয়েলভে উঠলেই এই প্রত্যেকটি ছাত্রছাত্রীদের দেয়, এবং বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবন করেছে রাজ্য সরকারও কেন্দ্র সরকারের পাশাপাশি। এই কেন্দ্র সরকার এই বাজেটকালীন এডুকেশন সেক্টরে কত টাকা বিনিয়োগ করছে, কী কী তাদের এই মুহূর্ত পর্যন্ত ঘোষণা হয়েছে এডুকেশন সেক্টর নিয়ে, সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেইন করলাম। বাদ বাকি তোমাদের এই প্রকল্পগুলোর মধ্যে কোনটা ভালো লেগেছে, অথবা কি নতুন প্রকল্প আনলে বা কি ইমপ্লিমেন্ট করলে শিক্ষা জগতে নতুন দিশা প্রদান করবে, তোমাদের কি মনে হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একেবারেই ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।